আমি এখন দাঁড়িয়ে রয়েছি এমন একটা জায়গায় যে জায়গার মাহাত্মটা হয়তো আপনার আন্দাজ করতে পারবেন একটু হিন দিলে এই জায়গাটা যে শুধু কলকাতার মধ্যেই প্রসিদ্ধ তা নয় ইতিহাস প্রসিদ্ধ এই জায়গাটা ইতিহাসের পাতায় কিন্তু স্বর্ণাক্ষরে লেখা ঠাকুর পরিবারের বাসভবন এই জায়গাটাতে এবং আমি যে প্যান্ডেলে দাঁড়িয়ে আছি অর্থাৎ জোড়াসাঁকো সাতের পল্লী তার ঠিক পিছনেই রয়েছে ঠাকুর পরিবারের বাসভবন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আজকে পুজো পরিক্রমায় জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার উনিশের পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি জোড়াসাঁকোর সাতের পল্লীতে আর পেয়ে গেছি এই ক্লাবের একজন সদস্যকে যার থেকে জেনে নেব এ বছরে তাদের ভাবনাটা ঠিক কী রকম দাদা নমস্কার আপনাকে প্রথমত জিও বাংলা আপনাকে স্বাগত আপনাদের কত বছরের পুজোতে আমাদের এবার ত্রিপন্যতম বর্ষ এই বছরে আপনাদের ভাবনাটা ঠিক কীরকম থাকছে আপনাদের থিম পুজো আমাদের থিম পুজো এবারে আমার ভাবনা হচ্ছে লঙ্কা দহন আমাদের রামচন্দ্র দশানন্দ রাবণকে বধ করবার জন্য হনুমানের সাহায্য নিয়েছিল সেই হনুমানের মাধ্যমেই আমরা লঙ্কা দহন পর্বটা আমাদের এই মণ্ডপের মধ্যে দেখাচ্ছি এবং প্রথমে থাকছে আমাদের হনুমানের একটি বিশাল বড় মূর্তি মা এদিকে থাকবেন দুদিকে লঙ্কা নগরী যেটা হনুমান পুরো দহন করে জ্বালিয়েছিলেন আর পেছনে আমাদের সীতার রূপে আমরা মা দুর্গাকেই দেখাচ্ছি আর দশানন রাবণ থাকছে অসুর রূপে সেটাকে আমরা মানে মা দুর্গা অসুরকে বধ করছেন ওনাদের আইডিয়া ওনাদের কনসেপ্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যেটা আমার এখন শুনেই ভালো লাগছে আমি জানি না এটা পুরোটা কমপ্লিট হলে ঠিক কীরকম দাঁড়াবে তার ছবি তো আমি আপনাদের সামনে তুলে ধরবই তারা আগে জানি আপনাদের সেফটি সিকিউরিটির জন্য কি ব্যবস্থা থাকছে আমাদের সেলফি সেফটি সিকিউরিটির জন্য প্রথম কথা আমাদের ভলেন্টিয়াররা তো থাকবেই তাছাড়া আমাদের সিকিউরিটি গার্ড থাকছে এবং এমপি এদিক দিয়ে এসে ওই দিক দিয়ে এক্সিট হয়ে যাচ্ছে ভিড় কেমন হয় ভিড় ভালোই হয় এখানে ভিড় এটা তো এমনি একটা ব্যস্ততম এরিয়া ভালো ভিড় হয় খুবই ভালো ভিড় আচ্ছা সেই ভিড়টাকে সামাল দেওয়ার জন্য volunteers তো থাকেন কারণ volunteers থাকে সিকিউরিটি গার্ডও থাকে এবং আমরা চেষ্টা করছি খুবই ছোট পূজো যদি সিসিটিভি ক্যামেরা ফেমেলে ব্যবস্থা করা যায় সেটা আমরা চেষ্টা করছি আমি তাও বলবো আমাদের দর্শক বন্ধুদের একটু লোকেশনটা বলে দিন যাতে তাদের আসতে সুবিধা হয় আমাদের এই লোকেশানটা হচ্ছে চিত্তরঞ্জন অ্যাভিনিউ অর্থাৎ সি আর অ্যাভিনিউ যেটা বলা হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি গেটের মূল ফটক দেখতে পাচ্ছেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট সেখান দিয়ে ঢুকেই মিনিটখানেকের রাস্তা তাও রাস্তাটা এই প্যান্ডেল কিন্তু আইডেন্টিফাই করতে একটু অসুবিধা হওয়ার কথাই নয় কার কখনোই অসুবিধা হবে না এবং আমাদের এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা হয় না এখানে প্রতিমা দর্শন করে এন্ট্রি একদিক দিয়ে এক্সিট আরেক দিক দিয়ে ঘুরে দর্শকরা বেরিয়ে আপনাদের প্রতিমার মধ্যেও কি একটু থিমের ছোঁয়া থাকবে নাকি প্রতিমা হবে অবশ্যই থাকবে থিমের ছোঁয়া থাকবে এবং আমাদের প্রতিমা যেরকম আমাদের মা দুর্গা যেখানে থাকছেন সেটা হচ্ছে আমরা অশোক বনকে এ করেছি যেখানে সীতাকে লুকিয়ে রাখা হয়েছিল সেই অশোক বোনের মধ্যেই মা দুর্গা থাকবেন এবং ওখানেই অসুর হিসেবে রাবণকে বধ করবেন আচ্ছা আপনাদের উদ্বোধন কবে হচ্ছে আমাদের উদ্বোধন সম্ভবত তৃতীয় দিন আমি দেখতে পাচ্ছি এখন কাঠামোটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে তো আরো হ্যাঁ ফুল পুরো দমে কাজ তো চলছেই আরও কতদিন মোটামুটি সময় লাগবে আন্দাজ করে যে এটা কমপ্লিট হতে মহালয়ার মধ্যে সব শেষ হয়ে যাবে আচ্ছা তো জিও বাংলা কিন্তু আপনাদের গর্বিত ডিজিটাল পার্টনার আর পুজো পরিক্রমা করতে 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 পৌঁছে গেছে আপনাদের পুজোর মণ্ডপে কেমন লাগছে আজকে দিনটা আপনারা তো পার্টিসিপেটও করেছেন কম্পিটিশনে কেমন লাগছে খুবই সুন্দর লাগছে জিও বাংলার দর্শকদের আমরা জানাচ্ছি যে সবাই দেখুন সবাই আসুন এবং আমাদের এই পুজোকে উপভোগ করুন একদমই তাই আমরা তো চলে আসবই আপনারাও আসুন জোড়াশাকো সাতের পল্লীর পুজো এখানকার এদের সুন্দর ভাবনা এদের অভিনব ভাবনাকে আপনারাও সাফল্যমণ্ডিত করে তুলুন আপনাদের সার্থকতা জানিয়ে আমি ইশ্রিতা আবারও ফেরত আসবো আবার নতুন কোন ক্লাবের নতুন কোন সদস্যদের নিয়ে ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা আমরা ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর এম বাজার কো স্পন্সর জিএসটি দোস্ত আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং আইটি পার্টনার আর জে কনসালটেন্সি সার্ভিসেস সেফটি পার্টনার অ্যারিজন কেবলস অ্যান্ড ইভেন্ট পার্টনার কনসেপ্ট এবং ক্রিয়েশনকে ক্যামেরা পারসন সাথে আমি সেতা